পাঁচটা থেকে আমরা বলেছি যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ 21 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও, হ্যাঁ ঢাকা 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 রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। আমরা দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিলাম যে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। গতকাল পর্যন্ত 16 ভাগ পর্যন্ত বৃষ্টিপাত কমাচ্ছে, আশা করি এই যে বৃষ্টি হচ্ছে থেমে থেমে এবং আরও কয়েকদিন বৃষ্টিপাত হলে আমরা এই সেপ্টেম্বর মাসে আশা করি স্বাভাবিক বৃষ্টিপাতের কাছাকাছি বৃষ্টিপাত রেকর্ড করা হবে এবং এ মাসের শেষের দিকে বিশেষ করে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আবার একটু বৃদ্ধি পেতে পারে এবং আমরা আশা করি আগামী মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। হ্যাঁ দেখুন, এই বৃষ্টিপাত যেহেতু একটা অতি ভারী বৃষ্টিপাত, এই অতি ভারী বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি এবং তাদের চরিত্র এবং ধরনেরও পরিবর্তন আসছে। আমরা যদি 1948 সাল থেকে 2023 সাল পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত আমরা যদি আমলে নেই, তাহলে এই ধরনের বৃষ্টিপাত ধরেন 2004 সালের 14 সেপ্টেম্বর 341 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকাতে স্বল্প সময়ে 24 ঘন্টায়, সুতরাং সেটা একটা ব্যাপক বৃষ্টিপাত ছিল। এই ধরনের রেকর্ড 28 জুলাই 2009 সালে সংঘটিত হয়েছে। গত বছর 2022 সালের 25 অক্টোবর 255 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্বল্প সময়ে। সুতরাং এই যে ভারী বৃষ্টিপাত, এর দিনক্ষণের মধ্যে কোনো পিরিয়ডিসিটি নেই, অর্থাৎ সেম ডেতে আবার যে সংঘটিত হবে, আবর্তন হয়ে আবার এই মাসেই ফিরে আসবে, এইরকম কোনো সম্পর্ক নেই। এগুলো কালে ভদ্রে সংঘটিত হয়, মাঝে মাঝে সংঘটিত হয়, সবসময় সংঘটিত হয় না। তবে এই অতি ভারী বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি, তাদের প্যাটার্ন, বিশ্ব উষ্ণায়নের ফলে এই যে চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের চরিত্র পরিবর্তন এসেছে, একে আমরা বলি অস্বাভাবিক চরিত্র। সুতরাং আমরা মনসুন পিরিয়ডে জুলাই মাসে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, জুলাইতেও আমরা কম বৃষ্টিপাত রেকর্ড করেছি এইবার, কারণ জুলাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংগঠনের মাস। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে 2000 সালের পর থেকে বৃষ্টিপাতের ধরনের এবং বৈশিষ্ট্যগুলির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শুধু বৃষ্টিপাতই না, অন্য অন্য আবহাওয়া জলবায়ুগত যে সব চরম ভাবাপন্ন সিস্টেম রয়েছে সেগুলোর মধ্যেও শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বেই পরিবর্তন হয়েছে। সুতরাং এই নতুন সিস্টেমকে আরও নির্ভুল এবং নির্ভুতভাবে পূর্বাভাস দেওয়ার জন্য আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদরা, পৃথিবীর আবহাওয়াবিদ এবং জলবায়ুবিদরা এক হয়ে কাজ করছে যাতে এরর কম হয়। সেই কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও এইসব সিস্টেমকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছে। সেজন্য আমরা গতকাল কিন্তু ঢাকায় ভারী বৃষ্টিপাতের আমাদের ওয়ার্নিং ছিল, কালকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আমরা ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দিয়ে রেখেছি যে ঢাকা এবং রংপুর, রাজশাহী এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সুতরাং এই যে পূর্বাভাস এবং বৃষ্টিপাত যে সংঘটিত হয়েছে তা সংগতিপূর্ণ ছিল, অর্থাৎ পূর্বাভাসটা এখন কিছুটা জনগণের কাছে, আমরা জানি না আপনারা কীভাবে মনে নেবেন, জনগণের কাছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এখন দিনে দিনে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কারণ আমরা এখন উপজেলা ভিত্তিক অর্থাৎ স্থান এবং কাল নির্ভর পূর্বাভাস দিয়ে থাকি। তবে চ্যালেঞ্জ হলো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। হ্যাঁ, আমরা ক্যাটাগরি করি যে 89 মিলিমিটারের চেয়ে যদি বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় তখন তাকে আমরা অতি ভারী বৃষ্টিপাত বলি। কিন্তু এখনও সারা পৃথিবীতে কোনো একটা এলাকায় কোন সময় কত পরিমাণ বৃষ্টি হবে তা বলা দুরূহ আছে। সেই কারণে বৃষ্টিপাতের সিগনেচার, অর্থাৎ বৃষ্টিপাত যে হবে, ব্যাপক বৃষ্টি হবে, সেই সিগনেচারটা, সেই ইনফরমেশনটা জনগণের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছানো সম্ভব, কিন্তু কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেইটা এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আশা করি যে ইম্প্যাক্ট বেসড ফোরকাস্টিং
যদি চালু করতে পারি, আমরা চেষ্টা চলছে, তাহলে জনগণ উপকৃত হবে। জনগণ এখন শুধু বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় বা বজ্রঝড় বা তাপপ্রবাহ অথবা শৈত্য প্রবাহের ইনফরমেশন জানতে চায় না, ভারী বৃষ্টিপাত হলে কি সংঘটিত হবে সেগুলো জানতে চায়। সুতরাং আমরা যদি বলতে পারি যে হ্যাঁ, ভারী বৃষ্টিপাতের ফলে আমাদের এই অঞ্চলে আকস্মিকভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে, অথবা এগ্রিকালচারের এই ক্ষতি হতে পারে, লাইফ স্টকের এই ক্ষতি হতে পারে, একে বলা হয় ইম্প্যাক্ট বেস ফোরকাস্টিং। সুতরাং পূর্বাভাসের পাশাপাশি আমরা যদি এর প্রভাব সম্পর্কিত তথ্য এবং উপাত্ত রুটে পৌঁছতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাস্টেন করবে, সমৃদ্ধ হবে বাংলাদেশ। হ্যাঁ, 48 ঘন্টা এখনো তো বলবৎ আছে। অর্থাৎ আমরা বলেছি 5টা থেকে আমরা বলেছি যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ 21 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও, হ্যাঁ ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। সুতরাং এই যে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের যে সংগঠন, তার মধ্যে কিছুটা সংগতি রয়েছে। কেন বললাম যে অনেক পত্রিকায় আমি দেখলাম যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস এরকম নাকি দেয় না, সেই কারণে বললাম। তো মূল বিষয় হলো গিয়ে যে এখন বৃষ্টিপাতের যে প্যাটার্ন বললাম, আমরা আগাম 10 দিন পর্যন্ত বলতে পারি যে কী ধরনের বৃষ্টিপাত সংঘটিত হবে, এবং আমাদের পূর্বাভাস ধরনেও আমরা পরিবর্তন এসেছি। আমরা আগে 24 ঘন্টার পূর্বাভাস দিতাম, কিন্তু এখন কিন্তু আমরা আরও 3 দিন পূর্বাভাস দেই ডিটেলস।